আসসালামু আলাইকুম। মিস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023-24 শিক্ষাবর্ষে 8টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা আবেদনের সময়সীমা আসন সংখ্যা প্রকাশ হয়েছে। তো যারা ভর্তি হতে ইচ্ছুক, কবে থেকে সেই আবেদন শুরু হবে এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, আসন সংখ্যা কত, তো আজকে বলে দেবো এই ভিডিওতে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক। এই যে ভর্তি বিজ্ঞপ্তি আমরা দেখেছি শিক্ষাবর্ষ 2023-24, তো বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ 4 বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে 2023-24 শিক্ষাবর্ষের লেভেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের 2023-24 শিক্ষাবর্ষে লেভেল এক টার্ম একে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে নির্ধারিত পদ্ধতিতে আহ্বান করা হচ্ছে। তো প্রতিটি কলেজের বিভাগ অনুযায়ী আসন সংখ্যা, ভর্তি পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য নিয়মাবলী নিম্নরূপ। তো এখানে আমরা কলেজের নাম যদি দেখে নিই, কলেজের নাম, ঠিকানা ও আসন সংখ্যা। তো কলেজের নাম দেওয়া আছে, এখানে কলেজ হবে মোটে 8টি। তো 8টি ইঞ্জিনিয়ারিং কলেজ থাকবে, যার বিভাগ অনুযায়ী আসন সংখ্যা আমরা সংক্ষেপে বলে দিব। তো সবগুলো কিন্তু আসন, অর্থাৎ আসন বিভাগ কিন্তু সবগুলোর একই থাকবে, অর্থাৎ 4টি। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, এগুলো সব সব কলেজেই এই 4টি শুধু বিভাগ রয়েছে। এবং আসন সংখ্যা প্রত্যেকটি কলেজে, প্রত্যেকটি বিভাগে 30টি করে আসন সংখ্যা রয়েছে। এটি আমরা সংক্ষেপে বলে দিলাম, বিস্তারিত বলার প্রয়োজন নেই। তো আশা করি বুঝতে পেরেছেন সংক্ষেপেই। তো কলেজের নাম বলে দেবো, তো টেক্সটাইল 1 নম্বরে থাকবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোরারগঞ্জ মিরসরাই চট্টগ্রাম। 2 নম্বর আছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শালগাড়িয়া পাবনা। 3 নম্বর আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেগমগঞ্জ নোয়াখালী। 4 নম্বর আছে শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ CNB রোড বরিশাল। 5 নম্বর আছে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আরুয়াকান্দি মধুপুর বাজার সদর ঝিনাইদহ। 6 নম্বরে আছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পীরগঞ্জ রংপুর। 7 নম্বর আছে শেখ রিয়ানি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ। 8 নম্বর আছে শেখ হাসিনা এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেলান্দহ জামালপুর। তো প্রত্যেকটা কলেজে কিন্তু 4টি করে বিভাগ রয়েছে, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং। তো প্রত্যেকটা কলেজে প্রত্যেকটি 4টি যে বিভাগ রয়েছে, 4টি বিভাগে 30-30টি করে টোটাল 960টি কিন্তু আসন সংখ্যা রয়েছে। তো সব বিভাগে 30টি করে আসন সংখ্যা রয়েছে, তা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসবো যে ভর্তি পরীক্ষা এবং আবেদনের সময়সূচি কটা থেকে কটা পর্যন্ত আমরা আবেদন করতে পারবো, প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা কত তারিখ থেকে, তো এটা নিয়ে এখন আলোচনা করবো। তো অনলাইনে ভর্তির জন্য আবেদনের সময় হবে ফেব্রুয়ারি 11 তারিখ থেকে শুরু হবে 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে 3 মার্চ, অর্থাৎ মার্চের 20 তারিখ পর্যন্ত, কিন্তু বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা। তো আবেদন চলবে। তো প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা আছে যে এপ্রিলের 8 তারিখ পর্যন্ত, অর্থাৎ 8/4/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে 19/4/2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবো। ভর্তি পরীক্ষার তারিখ দিয়ে দিচ্ছে তারা, যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 20/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখে রোজ শনিবার সকাল 10টা থেকে 11:20 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে কেন্দ্রের নাম দেওয়া আছে, কেন্দ্র অর্থাৎ 4টি 8টি রয়েছে কেন্দ্র, ভর্তি পরীক্ষার কেন্দ্র কোড আছে। তো 101-এ এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোরারগঞ্জ মিরসরাই চট্টগ্রাম আছে, 102-এ আছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শালগড়িয়ার। তো 8টি কলেজের কিন্তু 8টি কেন্দ্র রয়েছে। তো এখানে কেন্দ্র হিসেবে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, কার কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে সিলেক্ট করতে পারবেন। 2 নম্বর যদি ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ, তো ভর্তির জন্য যারা নির্বাচিত হবে তাদের তালিকা প্রকাশ করা হবে 22 এপ্রিল মাসের 22 তারিখ 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বস্ত্র অধিদপ্তর ও কলেজ সমূহ ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে সেটা কিন্তু তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীর করণীয়, প্রার্থী কর্তৃক করণীয় বিষয়, ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাউনলোডকৃত প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে, এটা তারা কিন্তু করণীয় দিয়ে দিছে যে তাদের ওয়েবসাইট থেকে। 6 নম্বরে লেখা আছে ভর্তি পরীক্ষার অন্তত 45 মিনিট পূর্বে আপনারা কিন্তু কেন্দ্রে প্রবেশ করবেন, 30 মিনিট পূর্বে পরীক্ষা হলে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট পর কোনো প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না, তারা সরাসরি স্পষ্টভাবে তারা এটা কিন্তু দিয়ে দিছে যে এই শর্তাবলী দিয়ে দিছে। তো গ নম্বরে যদি আমরা আসি, তো গ নম্বরে লেখা আছে প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশাবলী যথাযথভাবে মেনে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। খ নম্বরে ভর্তি পরীক্ষার সংক্রান্ত, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে অফিস চলাকালীন সময় রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা হতে বিকাল 4টা পর্যন্ত এই নম্বরে যোগাযোগ করতে আপনারা পারবেন। তো ভর্তি পরীক্ষা সংক্রান্ত সংশোধনী ফলাফল বা তথ্য সংশোধনী ফলাফল জানার জন্য নিম্নোক্ত ওয়েবসাইটগুলো আছে, এগুলো ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন। তো ভর্তি সংক্রান্ত 6 নম্বরে লেখা আছে যে ভর্তি সংক্রান্ত যে কোনো ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত করে গণ্য হবে, তারা স্পষ্টভাবে এখানে কী শর্তাবলী দিয়ে দিছে। তো আশা করি বুঝতে পেরেছেন।